फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আগের দিন এখানে আমার ভিডিওটা শেষ হয়ে গিয়েছিল এখান থেকে আমি শেষ করে দিয়েছিলাম কারণ অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল ওই জন্য তো তোমাদেরকে বলেছিলাম যে আমার রান্নাঘরটা কি রকম সাজিয়েছি তোমাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে আমার রান্নাঘরের মানে প্রবেশ এন্ট্রান্স আর কি এখানে আমি একটা ফুল লাগিয়েছি আর এটা যেটা দেখেছিলাম আর গ্যাসের ওভেনটা আমার এরকম ঢাকা থাকে যখন আমি রান্না করি না আর এই যে র‍্যাকটা আছে এখানে আমি আরেকটা তাক অ্যাড করেছি তাহলে একটুখানি রাখা জায়গাটা আর একটুখানি বাড়লো এই আর কি সেটাও আমার কোনো কাজে আসছিল না ওই জন্য ওটা ওখানে অ্যাড করে দিয়েছি তো এই হলো আমার রান্নাঘর আর টি স্টেশন তো আপনারা দেখেছেন আবার আপনাদেরকে দেখাচ্ছি কারণ এটা না আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ওই জন্য আমারই এত ভালো লেগেছে আর এটা হলো আমার ঘরের দরজাটা সেখানেও একটা ফুল লাগিয়ে দিয়েছি পর্দাতে এটা লাগানো রয়েছে আর এই যে আমাদের যে ছবিগুলো থাকে দেয়ালের সামনে এই জায়গাটা একটু সাজিয়েছি আর ঠাকুরটা আপনারা তো মন্দিরটা আমার দেখেছেন তো এইরকম টেবিল ক্লথটাও আমি সেলাই করেছি ওটার লেসটাও লাগিয়েছি আর এপাশে যে ফুল তারপরে এই যে আমার সাজের বাক্স সাজের জিনিসের বাক্স এটা আমি তৈরি করেছি নিচের যে বক্সটা এরকম ড্রয়ার সিস্টেম আমি তৈরি করেছি আর এই যে শোকেসের উপরে এই জায়গাটা কোনো কাজে আসে না ওই জন্য এখানটা একটু সাজিয়ে দিয়েছি আর আলমারির উপরে এটা আমার বিয়ের আগের এই পুতুল দুটো আমার আমি এখানে নিয়ে এসে সাজিয়েছি আর যেহেতু সেজে গুজেছিলাম সেহেতু সন্ধ্যেবেলায় ছেলেকে নিয়ে হাত ধরে একটু ঠাকুর দেখতে গেছিলাম খুবই কাছে আমাদের একদম 5 মিনিটের রাস্তা আমাদের পাড়ার মানে আমাদের বাড়ির একটু একটুখানি গিয়ে একদম পাশে প্যান্ডেলটা হয়েছে প্যান্ডেল নয় এটা মঞ্চ মানে তৈরি করায় রয়েছে এটা পুরো একদম আর সেই মঞ্চের ভেতরেই এখানে পুজো হয়েছে মা কালীর তো বাচ্চা মানুষ তার তো একটু দেখতে ইচ্ছেই করে তো একটুখানি তো তাকে নিয়ে বেরোতেই হবে ওই জন্য একটু ঠাকুরটা দেখে এলাম তা আপনাদেরকেও সেটা দেখাচ্ছি মণ্ডপে মোমবাতি জ্বলছে তো নেট প্রবলেমের জন্য আমার এই ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না অনেক অনেক শেয়ার করুন বন্ধুরা আর তার সাথে যারা এতদিন আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ দেখছেন বলে তো দেখার সাথে সাথে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলের নাম আমার ছোট্ট কুড়ির এই যে এখানে মহাকালী মা কালী রয়েছেন তো এইভাবে একটু সাজানো হয়েছে তাও ভালোই সাজানো হয়েছে খুব একটা খারাপ সাজানো হয়নি এবছর তো অতটা ধুমধাম করে পুজো টুজো হয়নি জাস্ট একটু হয়েছে তো ওইটা সাজানোর জন্য আর বাইরে এরকম ছোট্ট কালী ঠাকুর সেটাতে পুজো করা হয়েছে যে এখানে ঘট পেতে এইভাবে এটা ওটা ভেতর দিকে এটা একটু বাইরের দিকে এখানে নিয়ে এসে এখানে পুজো করা হয়েছে তো এইভাবে মণ্ডপটাকে সাজানো হয়েছে সবুজ দেখতে না ভীষণ ভালো লাগে ওই জন্যই আমিও আমার রান্নাঘরে একটু সবুজ সবুজ ফুলগুলো লাগিয়েছি আর কি আমার তো ভীষণ ভালো লাগে এখন তো সবুজ খুব একটা দেখতে পাওয়া যায় না তো যতটা পাওয়া যায় চেষ্টা করি তা আমার রান্নাঘরটা খুবই ছোট তো যাই হোক ছোট হোক বড় হোক ওটাই আমার সব কিছু রান্নাঘর হচ্ছে একটা ঘরের একটা পুরো বাড়ির হার্ট বলতে পারেন তো সেইটা সেটাই ঘরের আমাদের লক্ষ্মী তো সেখানেই প্রত্যেকটা গৃহবধূ মানে সারা দিনের বেশিরভাগ সময় রান্নাঘরেই আমরা কাটাই তো ওটা আমাদের ভীষণই প্রিয় জায়গা তো ওটাকে যে যেভাবে পারে গুছিয়ে রাখে আমি আমার মতন করে গুছিয়ে রেখেছি আমার যতটা সাধ্যের মধ্যে ছিল তো ওটাই আমার কাছে সব কিছু ছোট হোক বড় হোক ওটাই আমার সব তো চলুন ঠাকুর দেখে এসে এবার তো রান্নার পালা এই যে আমি রান্না করতে শুরু করেছি আজকে ইচ্ছে হলো অনেকদিন পর একটু নিমকি ভাজতে এই যে একটু নিমকি ছুরি দিয়ে কাটলাম বেলে নিয়ে এবার এগুলোকে তেল গরম করতে দিই মানে অর্ধেক এক পাশ ভাজাও হয়ে গেছে কয়েকটা তো এইভাবে করে আমি নিয়ে এর মধ্যে ছাড়ছি তাহলে না দিতে সুবিধা হয় নাহলে একটা একটা করে দিতে অনেক দেরি হয়ে যাবে তো নিমকি আমার মোটামুটি ভাজাও হয়ে গেছে আগে একবার ভেজেছিলাম নিমকিটা তখন নরম হয়ে গেছে কিন্তু এটা খুব ভালো হয়েছে
তো নিমকি ভাজার পরে আমি আরেকটা অন্য কড়াই নিয়ে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি 2 চামচ মতো। এবার এই যে এটা হচ্ছে কফি কমপ্লেন, এইসব খাওয়ার কাপ বাচ্চারা যেটাতে খায় সেটার হাফ কাপ সুজি দিয়েছি, সুজিটাকে নাড়াবো। আর এইদিকে নিয়ে নিয়েছি দুধ, এই চামচটা 4 চামচ মতো দুধ দিয়েছি। আর এই যে গরম জলে দুধটা গোলাচ্ছি, আমি এটা পাউডার দুধ দিয়েই করছি। তো কি বলবো, ওই ভিডিওটা তো মানে কথাটা আমি পরে বলছি, বন্ধুরা ভীষণ ভালো হয়েছিল খেতে। তো সুজিটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। এটা না অনবরত নাড়িয়েই যেতে হবে, নাড়িয়েই যেতে হবে। যদি নাড়ানো বন্ধ করি তাহলে কিন্তু এটা হবে না, নাড়িয়েই যেতে হবে। নাড়াতে নাড়াতে এই যে এটা আঠা হয়ে গেছে, এরকম কড়াইয়ের থেকে না এটা একদম যে ঘি দেওয়া আছে যখন হয়ে আসবে না, এটা আপনি কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে উঠে চলে আসবে। তো এটা তো আমাকে ঠান্ডা করতে হবে, তারপরে একটু যেরকম আটা ময়দা মাখে অল্প অল্প গরম থাকবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে হবে না, তাহলে একদম জমে যাবে। তো ময়দা মাখা মতো করে একটু মেখে নিতে হবে। তো মেখে নিয়েছি, এবার একটা একটা করে এই যে তৈরি করবো রসগোল্লা হোক পান্তুয়া হোক, যেরকম সাইজের আপনারা পছন্দ করবেন সেরকমভাবে তৈরি করে নেবেন। আমি এরকম সাইজের করেছি, আমার সাইজগুলো অবশ্য সমান হয়নি, আপনারা একটু পরে দেখতে পাবেন কোনোটা ছোটো কোনোটা বড়, এইরকম হয়েছে। তো এই যে আমার হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে এগুলো ভাজতেও শুরু করে দিয়েছি, খুব আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে, হালকা আছে, লালচে লালচে করে ভাজতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, তো এবার আমি এগুলো এপাশে বসিয়ে দিয়েছি, চিনি সেরা আমাদের একটা এলাচ দিয়েছি ওর মধ্যে, এবার এগুলো দিয়ে দেবো, ওখানে ফুটছে ওর মধ্যেই দিয়ে দেবো। তো আমার চিনি সেরাটা করা একটু কম হয়ে গেছিলো, আর একটু বেশি করে করতে হতো, মানে একদম পুরো টেনে গেছিলো সব। এবার আজকে অমাবস্যা বলে, তো আজকে আমরা রাত্রিরে যে এটা লুচি নয় কিন্তু এটা কচুরি, এর ভেতরে পুর দেওয়া হয়েছে মটরশুঁটির পুর দিয়ে এখানে ভাজা হয়েছে কচুরি। তো এই দিয়েই আমরা আজকে ডিনারটা সেরে নেবো। আর এটার সাথে আছে তরকারি, আছে একটু একটু শশা মূলো, এগুলো কেটে নিয়েছি আমরা। মূলো হচ্ছে রাজস্থান থেকে খাওয়া শিখেছি, ওখানে না কোথাও স্যালাড হিসাবে বেশিরভাগ শশা শশা পাওয়াই যায়নি, সব জায়গাতেই মূলো কেটে কেটে দিচ্ছি। তো সকালের যে মানে দুপুরে যে তরকারিটা ছিল ওটা দিয়েই লাঞ্চ করে নিলাম। টাটা, বাই বাই, আজকের মতো ব্লগটা।